এই যে সকাল বেলায় ঘুমের থেকে উঠেই ওরে পাই নাই, ও যে কোন মুহি যায়, এই যে রান্দা বাইরে ছুঁয়ে গেলাম। আমি তো দশ বাড়ি ঘুরতে ঘুরতে আহমে হন দেখালাম, ও ওর মতো এই যে গেছে গা, আবার টপপত করে খাইয়ে নিয়ে আবার বাঁকবো। ও যে কোহানে যায় আমি তো এইটাই চিন্তা করে হারাই নে। এত বড় পুল হয়েছে, ওর কোনো চিন্তা নাই, একটা কাজ কাম করে না, কোনো কিছু করে না। আমি যে হারা দিন ভিক্ষা করে আইনা ওরে খাওয়াইতেছি, ওর কি আক্কেল জ্ঞান আছে? ও নয়া দামান না নাগাল জাগায় জাগায় ঘুরে ঘুর, কয়দিন আর ঘুরবি? বুঝছা, আমি চোখ বুঝলেই বুঝবি নি। ওই তোমার দল, তোমার দল রে, ওই তোমার দল, হাই রে খবর নাই, থাক আমি দাম খারা। আসতো লেখাপড়া কইরা, এতদিন পরে আসতো, ঠিক আছে মা গ্রামটা না ঘুরে দেখে আসো, ভাল লাগবে, অনেক ভাল লাগবো। ঠিক আছে তুমি কাম করো, আমি যাই গ্রামটা একটু ঘুরে দেখি। ঢাকায় থাকতে থাকতে মনটা না কেমন যেন শহরে শহরে হয়ে গেছে, গ্রামের মানুষজনের সাথে চললে একটু ভালো লাগবে। যাই মা। আচ্ছা আচ্ছা যাও, সেলফি আসি, একটা সেলফি তুলি। হাই রে পাগল মেয়ে রে, শুনো মা গ্রামে যাবা, হ্যাঁ দেখা শুনে ঘুরো, বাজি বাজি পোলা পান গুলি আছে, দুষ্টু পোলা পান। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি বড় হয়েছি না, আর গ্রামের এই বাজি পোলার দাম আছে আমার কাছে, আমি হইলাম শহরে থাইকা লেখাপড়া শিখছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি কাম করো আমি যাই। এ মা তাড়াতাড়ি এসে পড়বা, সন্ধ্যা করো না গলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যাও, মেয়েটারে নিয়ে আমার চিন্তা, মেয়েটা কত বড় হয়েছে, ঢাকা শহর থাইকা না। মাকে ভুলবার বুঝাই আসছি, আমি তো যাচ্ছি হৃদয়ের সাথে দেখা করতে, এই কথা যদি কই তাহলে কি মা আমারে যাইতে দিব? ভালো হয়েছে, ভালোবাসার জাহালা বন্ধু জানো না, জালে আগে তোমার শোনে প্রেম করিতাম না রে, আমি প্রেম করিতাম না, চিন্তা করেছে প্রেমিকার দিকে, এতক্ষণ ওয়েট করলে কিন্তু পোষা কি, আমি এক সবসময় থাকলে রিক্সার মধ্যে একটা গুন্ডা ধরে নিয়ে বই রেছি, এই শ্রেণীর খবর নাই, এখন লোকে প্রেম করে না, আমার লাইফটা একবার মনে করেন যে হারিকে নিয়ে গেল, হারিকে নিয়ে গেল। ঠিক আছে কিন্তু মনে করো যে আমাদের প্রেমটা তখন প্রকাশ পায় না, বুঝছো কি, আমার কোনো দনে কোনো দনে কোনো অভাব নাই, অর্থনৈতিক সংকট কর সেটাও নাই, ঠিক আছে ব্যবসা বাণিজ্য সবকিছু অল এভরিথিং অল এ টু জেড, ঠিক আছে আর আমি হইলাম আমার কোটিপতি বাবার একমাত্র সন্তান। আচ্ছা হৃদয়, আর কতদিন আমরা এভাবে লুকোয় লুকোয় প্রেম করবো বলো তো, বাড়ি থেকে তো আমাকে বিয়ের চাপ দিচ্ছে। আর কিছুদিন মনে করো যে তাছাড়া বাবা আমেরিকায় বর্তমান আছে, উনি ছুটিতে আসলে বাবা আমাকে বলছে যে আমাকে একটা বাইক কিনে দেবে, ঠিক আছে বাইক নিয়ে তোমাকে নিয়ে আমি ঘুরবো, আর কত মজা হবে কি হলো বলো, আমার তো শুনতে ভালোই লাগতেছে। আর বলো না, সকালবেলা বাসা স্ত্রী কেন বিরিয়ানি খাইছি তো পেট একটু সমস্যা হয়ে গেছে, বুঝছো কি তো তোমার আবার কি হইলো? ও আমার ইমার্জেন্সি বাথরুমে যাইতে হবে, বুঝছো, তাহলে আমি একটু উঠি। হ্যাঁ মানে এখানে কিছু হয়, বাপরে বাপ রে, হঠাৎ করে কি হইলো কিছুই তো বুঝলাম না, যাই হোক ভালো করে ফিরে আসুক। আপনার ছেলে পুলে নাই? আমার একটা ছেলে আছে মা,
ছেলে কোনো কামাই জামাই করে না, আমি এই নিজেই কামাই করে ওরে খাওয়াই। এইটা কি কোন আপনি, আপনার ছেলে বড় হয় নাই? হামা বড় হইছে, তাও কাম জাম করে না, কোহন দে ঘুরে নিজেও বুঝি না। হ কাকা ঠিকই কইছেন, আজকাল ছেলে বুলেরা কাম কাজ করতে চায় না, তাহলে তো আপনার অনেক কষ্ট। আপনারা দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এই নিন মা, তোমার জন্য আল্লাহ বাঁচিয়ে রাখে। মা গো, তুমি যে আমার এই যে 20 টাকা দিলে, আমি 20 টাকা দিয়ে আমি চাইলে অনেক কিছু কিনে নিয়ে আসব। আচ্ছা যান, ভালো থাকেন। আরে লোকটার কি কষ্ট, এই বয়সে ভিক্ষার থালা নিয়ে নামছে। আজকাল ছেলেগুলো না আসলে মোটেই ভালো না। আর একজন সেই কখন গেছে, এখনো আসার নাম নাই, আমি কতক্ষণ এখানে বসে থাকবো? হায় হায়, বাইসা গেছি বাইসা গেছি। আমার জানোর কাছে যাবো, 2 নাম্বার মনি মনি যাই দেখি আমার লাভার মেয়েটা কোথায় আছে। আমি জানি না কি কও। তোবা তোবা তোবা, আমি এগুলা ঠিকই বুঝি, একটা কথা তোর ভালো ভালো কয়ে দিতে, তুই কিন্তু তোর মায়ের মান সম্মান ডুবাবি না। গ্রামের মানুষ কিন্তু নানান কথা কয়, এদিক সাথে ঘুরে বেড়াস। ভাবি মানুষ যা কয় কোক গা, ওগুলো দিয়ে কান দিও না, ঠিক আছে? কারণ আমি তো বড় হয়েছি বুঝি, আর এমন কোনো কাজ করবো না যাতে তোমার মান সম্মান যায়। তাই নাকি? হ্যাঁ ভাবি, ঠিক আছে সেটা করলেই হয়। তো এখন কই যাতাছ, সেই সত্যি কথাটা কয়ে যা। দে সত্যি কথা কইতাছি, অহন প্রেম করতে যাই না, অহন যাইতাছি বান্ধবীর বাড়ি। তাই নাকি? হ্যাঁ, একটু পরে আয় পড়ু। আচ্ছা যাবি যা, কিন্তু একটা কথা, তোর বাইরে যেন আয় দেখে তো তুই বাড়িতে। আচ্ছা ঠিক আছে ভাবি, ওইটা নিয়ে চিন্তা করা যা, মুয়ার আমো। পাগল হয়ে গেল, কোনো কথা তো শুনে না, যেদিক মানে সেদিক। যাক ভাবির কত ফাঁকি ঝুঁকি দিয়া ম্যানেজ করে আমি এখানে আইছি ওর সাথে দেখা করার জন্য। কখন যে আইব, প্রত্যেক দিন ওর জন্য আমার অপেক্ষা করতে হয়। কথা আছে না, গরিব হইয়া কোটিপতির লোকে প্রেম করতে নাই, এই জন্যই তো কোটিপতিরা গরিবের ভালোবাসা বুঝে না। ওর জন্য আমার প্রত্যেকটা দিনে সহায় করতে হয়। কখন যে আইব, দেখ আরেকটু অপেক্ষা করি দি। তখন একজন ভিক্ষুক পেলাম, তার দিয়ে যে ধরো তুমি ঠিকঠাক করে চালাও গা। আমি বাবাকে বলছি যে আব্বু আমি আর আমি আর বেশি দিন আনমেরিট থাকতে পারবো না, তুমি বাংলাদেশে আসলে আমি কিন্তু মেরিট হয়ে যাবো। সত্যি তুমি কইছো আমারে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে বিয়ে করলে আমাদের কত মজা হবে, তাই না? হ্যাঁ, আজকে কি হয়েছে জানো নি? কি হয়েছে? আমার ভাবিরে কত কষ্ট করে বুঝাইছি। জানো তোমাদের বাসা আমার কথার আমাদের বিয়ের কথাটা তুমি ফ্ল্যাশ করো নাই? না ফ্ল্যাশ করবো কেমনে, ভাবি যে পাজির পাজি আমারে প্রত্যেকদিন বকা দেয়। তোমাকে দেখে কিচ্ছু হবে না, ঠিক আছে? কেন, আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি আমার এই কথা কই হই না। না আমি তো আমার আমার বাবাকে বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো তোমার বাসায় তোমার তো এই কথাটা বলা উচিত ছিল নাকি? আজকে আমি বলে দিব, একদম বলে দিব। আচ্ছা ভিক্ষা টিক্ষা দেন গো। আরে ভিক্ষা টিক্ষা দেন, আমরা আজকের মতো মাফ করে না গো।
কি হইছে তোমার কি হইছে না কিছু হয় নাই তাহলে দাও দাও ফকির 1000 টাকা দাও না 1000 টাকা ভিক্ষা দিব তো কিন্তু 1000 টাকা কে নিবো নি আই নিবো নিবো তুমি খালি দিও কেলো দাও না কে আই নি দিয়া তো 1000 টাকা আমাগো প্রেমিক হিসাবে তো দেখলো তুমি ও ডিস্টার্ব ওই কে কি হইছে এই সকাল থেকে তোরে বেশি বানছি হ্যাঁ তুই এটা কা আমি না ভাইছি এ ভাই এসো হ্যাঁ আমি হারা দিন কইরা আমার মাও হারা রাখলি তা ভাই আর তুই এখানে খালি একাতে প্রেম করস হ্যাঁ তে প্রেম করছিস তাই তোমার কি হইছে আমার কি হইছে তুই তো কাম করা খাও না কেন তোর চলো আরে কি করতেছেন আপনি রে হ্যাঁ আপনি সাহস তো কম না আপনি সাধারণ একটা ফকির ভাইয়া কোটিপতির গলায় ধরছেন কোটিপতি আরে তুমি ভালোভাবে চিনো ও আমার পোলা প্রেম কর Bye.